তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো, কুশলে আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখো আমি উল ও কুরুশ কাঁটা দিয়ে একটা সূর্যমুখী তৈরি করেছি। এই ফুলটা আমি এক বন্ধুর রিকোয়েস্টে তৈরি করেছি, এটার ভিডিওটা করা হয়নি, কিন্তু ফুলটা আমার ভালো লেগেছে খুব, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ফুলটা। তো তোমরা যারা কুরুশ কাঁটা বুনতে জানো, যারা সেলাই করতে জানো, তারা দেখলে নিশ্চয়ই তৈরি করে নিতে পারবে, সেই কারণেই তোমাদের সঙ্গে আমি এটা শেয়ার করছি, আর আমার খুব ভালো লেগেছে। তো দেখো তোমাদের কেমন লাগলো বন্ধুরা, এটা দেখে ব্যবসাটা তোমরা আমি তোমাদেরকে দেখাই, তোমাদের যদি ভালো লাগে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই সেলাইটা। দেখো আমি চেষ্টা করেছি সূর্যমুখীর প্যাটার্ন আনার, আদলটা আনার, পাতাটাও দেখো আমি সেইভাবেই রাখার চেষ্টা করেছি করেছি। তোমাদের যদি ভালো লাগে জানিও বন্ধুরা। মিডিলটাতে আমি সিঙ্গেল ক্রোশি বুনে নিয়েছি, তারপরে আমি দুটো লেয়ার দিয়ে এই পাপড়িগুলো করেছি। চাইলে তোমরা তিনটে লেয়ারও, বেশি লেয়ারও দিতে পারো, আমি দুটো লেয়ার রেখেছি। তো তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও কীভাবে এই ফুলটা আমি তৈরি করেছি, তো তাহলে তোমাদেরকে আমি নেক্সটে দেখাবো। বন্ধুরা আমার এই সানফ্লাওয়ারটা কেমন লাগলো, বানানোটা কেমন হয়েছে তোমরা জানিও, ভালো লাগলে লাইক দিয়ে দিও আর শেয়ার করো বেশি বেশি করে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য। তোমরা আমার সঙ্গে থাকলে আমি সেলাই করার অনুপ্রেরণা পাবো এবং আরও নতুন নতুন সেলাই তোমাদের সামনে আমি আনতে পারবো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।